পেজে আরও একবার আপনাদের স্বাগত। আমি এখন আঁকতে চলেছি একটি মহিলার ছবি, ভারতীয় মহিলা। শুরু করছি। প্রথমে মুখমণ্ডল করার চেষ্টা করছি। বাইরের অবয়ব, চুল এবং মুখের ড্রয়িং শেষ করছি। এবার এই ছবিতে আমরা চোখ বসাবো। এবার চোখের ড্রয়িং করছি। মোটামুটি পেন্সিল ড্রয়িংটি প্রায় কমপ্লিটের পথে। এবার ছবিটি শুরু করছি কালার করা। হলুদ আর লাল মিশিয়ে একটা কালার করে নিয়ে সেইটা দিয়ে স্কিন কালারটা করার চেষ্টা করছি। দেখুন আপনারা, শুরু করছি কালার। ধীরে ধীরে কালার করছি ছবিটি। লাইট শেড করে আস্তে আস্তে করে কালার করার চেষ্টা করছি। আপনারা দেখুন, এইভাবে ধীরে ধীরে কালার করার চেষ্টা করছি ছবিটি।
ধীরে ধীরে ছবিটি রং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চুলে একটা ডার্ক কালার দিয়ে আমরা টোন করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আমরা ডিটেলস করব। আগে হালকা করে চুলে একটা টোন দিয়ে নেওয়ার চেষ্টা, এইভাবে সুন্দর করে করা হচ্ছে। লাইট টোন একটা চুলে দিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন হালকা করে একটা টোন চুলে দিয়ে নিচ্ছি। এবার চুলটিতে ডার্ক করা হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন ডার্ক টোন দেওয়ার চেষ্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় ডার্ক দিয়ে চুলের ভাঁজগুলো করার চেষ্টা হচ্ছে। ক্রমশ চুলগুলিতে আরো ডার্ক টোন টোন দিয়ে চুলটা ডিটেলস করা হচ্ছে।
চোখের ডিটেলস করার চেষ্টা, ধীরে ধীরে চোখটাকে রিলিভ করার চেষ্টা করছে। নাকের পাশে দুপাশে শেড করে চোখটাকে বার করার চেষ্টা হচ্ছে। মাধ্যম জল রং, জল রং দিয়ে ছবি ইন্ডিয়ান ওম্যান, ফেস অফ ইন্ডিয়ান ওম্যান জল রং দিয়ে করার চেষ্টা হচ্ছে। চোখ নাক, ধীরে ধীরে চোখ নাক রিলিভ করার চেষ্টা হচ্ছে। এবার মুখের আরেকটি অ্যাট্রাকটিভ অংশ, সেটা হচ্ছে ঠোঁট। ধীরে ধীরে ঠোঁটটা শেড করে লাগানোর চেষ্টা হচ্ছে। ঠোঁট করা হলো, নাক নাকটা একটু ফিনিশ করে দেওয়া হচ্ছে। এবার থুতনির তলার দিকে একটু শেডিং, এবার লাস্ট একটু ফিনিশিং করার চেষ্টা।
চোখ চোখ এবার কালো দিয়ে সুন্দর করে ফিনিশ করে দেওয়া হচ্ছে। একটু কালোর শেড দিয়ে চুল চোখ এসব ফিনিশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাফ ওয়াটার কালার ড্রয়িং ভারতীয় মহিলা প্রায় কমপ্লিটের পথে। কমপ্লিট হয়ে গেল ভারতীয় মহিলার রাফ ওয়াটার কালার পেন্টিং।